দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো রয়েছে ব্যাপক ক্ষতির মুখেও ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারাই এখন পর্যন্ত সেরা এদিকে ফিলিস্তিনিদের বাঁচাতে তহবিল গঠনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের আরো জানবেন ফিলিস্তিনি ইসরায়েল সংঘর্ষ রাতে পাল্টাপাল্টি তীব্র হামলা এছাড়াও রয়েছে ইসরায়েলি হামলায় গাজায় কোভিড পরীক্ষা বন্ধ দর্শক আরও জানিয়ে দিচ্ছি চীনকে চক্র রাঙানি তাইওয়ান ঘেষে সমুদ্রে শক্তি প্রদর্শন যুক্তরাষ্ট্রের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে রয়েছে গাজা সহিংসতায় আমরা ভুল পথে এগোচ্ছি বলছে সৌদি আরব দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ব্যাপক ক্ষতির মুখেও ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারাই এখন পর্যন্ত সেরা গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন দ্বিতীয় সপ্তাহে গড়াল ইসরায়েলি আগ্রাসনের জবাবে হামাসের প্রতিরোধ যোদ্ধারা শুধু যে নজিরবিহীন পাল্টা হামলা চালাচ্ছে তাই নয় একই সঙ্গে বহির্বিশ্বে ইসরায়েলের সমর্থক দেশগুলো হতকচিত ও হতবিহল হয়ে পড়েছে তারা হতাশ হয়ে পড়েছে ইসরায়েল বিমান হামলা চালিয়ে গাজার আবাসিক এলাকা ও বহুতলা ভবনগুলো গড়িয়ে দিচ্ছে ফলে ধ্বংসস্তূপে চাপা পড়ে এ পর্যন্ত প্রাণহানি ঘটেছে বহু মানুষের ইসরায়েল যে কতটা বর্বর প্রকৃতির তা এর মাধ্যমেই প্রমাণিত হয়েছে। তবে অসম এ পর্যন্ত ইসরায়েলের কোনো অর্জিত না তাদের পরাজয় এবং প্রতিরোধ যোদ্ধাদের শক্তিমত্তার বিষয়টিও ফুটে উঠেছে গাজায় ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসন থেকে কয়েকটি বিষয় ফুটে উঠেছে এদিকে গত এক সপ্তাহ ধরে চলমান ইসরায়েলের বর্বর হামলার অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে গাজায় প্রতিরোধ যোদাদের সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের মজুত খুঁজে বের করা এবং তা ধ্বংস করা কিন্তু এখন পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে এছাড়া ইসরায়েল আবাসিক এলাকায় ব্যাপক হামলা চালিয়ে ও নিরীহ মানুষ হত্যা করে প্রতিরোধ যোদ্ধাদের ওপর এমনভাবে মানসিক চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে যাতে তারা ইসরায়েলের কথা মতো যুদ্ধবিরতি মানতে বাধ্য হয় এবং পূর্ব জেরুজালেম আল কুদুজ শহরের ব্যাপারে তারা যেন কোনো কথা না বলে এ কারণে ইসরায়েল উম্মাদের মত হামলা চালিয়ে গাজার সমস্ত অর্থনৈতিক অবকাঠামো এবং পানি বিদ্যুৎ ও কৃষি সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো গড়িয়ে দিচ্ছে ইসরায়েলের এই বেপরোয়া চেহারা থেকে তাদের অক্ষমতা ও হতাশার চিহ্ন ফুটে উঠেছে সূত্রটি জানিয়েছে পার্স টুডে ফিলিস্তিনিদের বাঁচাতে তহবিল গঠনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইসরায়েলি আগ্রাসন থেকে গাজাকে বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস আজ এক টুইট বার্তায় তিনি বলেন আমরা গাজার সীমাহীন দুর্ভোগ দেখেছি সেখানকার অবকাঠামো ও লোকজনের উপর ব্যাপক ধ্বংসাত্মক চালানো হচ্ছে এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্ক লোকক গাজায় মানবাধিকার কর্মীদের প্রবেশে ইসরায়েলকে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন গাজার লোকজনের জন্য এখন মানবিক সহায়তা প্রয়োজন ইসরায়েলের বিমান হামলার ভয়ে তারা দলে দলে সৌর ছাড়ছেন তাদের আশ্রয় কেন্দ্রগুলোতে জ্বালানি খাদ্য পানি ও কোভিড যেন সংক্রমিত না হয় সেজন্য স্বাস্থ্য সামগ্রী প্রয়োজন গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে স্থানীয় সময় আজ সকাল পর্যন্ত এসব হামলা নিহতের সংখ্যা বেড়ে দুশত জনে দাঁড়িয়েছে যার মধ্যে পঁয়ষট্টি জন শিশু রয়েছে এছাড়া আল জাজিরার খবরে বলা হয়েছে আজ সকালে ইসরায়েলি বিমান হামলা থেকে মধ্য গাজায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে বোমা হামলা চালানো হয় এতে অন্তত তিনজন নিহত হন ইসরায়েলের দখলদারিত্বকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছিল জেরুজালেমে গত রোববার লাইলাতুল কদরের রাতে আল আকশায় নামাজ আদায় শেষে ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করলে তা যুদ্ধে রূপ নেয় যা এখনও চলছে ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষ রাতে পাল্টা পাল্টাপাল্টি তীব্র হামলা গাজা উপত্যকায় রাতভর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী গতকাল রাতে দক্ষিণাঞ্চলের খান এবং ইউনিস রাফা শহরের ষাটটি বিমান হামলা চালায় দখলদার বাহিনী খবর আল জাজিরার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় একজন ফিলিস্তিনি নারী নিহত এবং আহত হয়েছেন হয়েছেন আটজন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে ইতিমধ্যে অসংখ্য রকেট সরেছে ফিলিস্তিন এক সপ্তাহের বেশি সময় ধরে চলে আসা রক্তক্ষয়ী সংঘর্ষে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত দুশত আঠারো ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে তেষট্টি জন শিশুও রয়েছে আহত হয়েছেন অন্তত দেড় হাজার মানুষ এছাড়া দুইজন শিশু সহ বারো জন ইসরায়েলি নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত তিনশো জন প্রসঙ্গত উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং উনিশশো সালে পুরো শহরকে সংযুক্ত করে তবে তাদের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো স্বীকৃতি পায়নি ইসরায়েলি হামলায় গাজায় কোভিড পরীক্ষা বন্ধ ইসরায়েলের লাগাতার হামলায় গাজায় ভেঙে পড়েছে একের পর এক ভবন গাজায় ক্ষতিগ্রস্ত হয়েছে কোভিড টেস্ট সেন্টার প্রধান পরীক্ষাগারটি প্রয়োজনীয় সরবরাহ বন্ধ করে দেয়ার সব কোভিড পরীক্ষা স্থগিত হয়ে গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এই খবর জানিয়েছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বাহিনীর চালানো বোমাবর্ষণ এবং হত্যার পাশাপাশি কোভিড সংক্রান্ত কার্যক্রম বন্ধ হয়ে যাওয়াটা নতুন করে বিপথ হিসেবে দেখা দিয়েছে সাংবাদিক সাবি আবু সালেম বলেন গাজায় ঔষধের ঘাঁটিটিও দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে গাজার জনসাধারণের জন্য সহযোগিতা বিশেষ করে চিকিৎসার চাহিদা মেটাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা জরুরি হয়ে পড়েছে সেখানকার পৌরসভা জানিয়েছে বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এছাড়া ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় সমুদ্রের পানি সরবরাহ লাইনটি বন্ধ হয়ে গেছে এতে সংকট চরম আকার ধারণ করেছে এদিকে এক সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েলি হামলা এখনো অব্যাহত রয়েছে গাজা ইসরায়েলি হামলায় জন ফিলিস্তিনি নিহত তাদের তাদের মধ্যে মধ্যে শিশু রয়েছে। মানুষ এছাড়া দুই শিশু সহ বারো জন ইসরায়েলি নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত তিনশো জন চীনকে চোখ রাঙানি তাইওয়ান ঘেষে সমুদ্রের শক্তি প্রদর্শন যুক্তরাষ্ট্রের আবারও যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি দেখল চীন এবার বেইজিংয়ের আপত্তি উড়িয়ে তাইওয়ান প্রণালীতে টহল দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিল মার্কিন রণতরী জানা গেছে যুক্তরাষ্ট্রের রণতরি ইউ এস কার্টিস উইলবার দ্বারা এই মহড়া চালানো হয় বিষয়টি যুক্তরাষ্ট্র স্বীকার করলেও চীনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানিয়েছে তাইওয়ান প্রণালীতে মার্কিন রণতরী টহল আন্তর্জাতিক আইন মেনেই হয়েছে এর উদ্দেশ্য হচ্ছে মুক্ত ও স্বাধীন ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি নিজেদের দায়বদ্ধতা তুলে ধরা আন্তর্জাতিক আইন মেনে বিশ্বের কোনো জায়গায় নিজেদের কাজ চালিয়ে যাবে সূত্র সংবাদ প্রতিদিন সর্বশেষ জানিয়ে দিব গাজা সহিংসতায় আমরা ভুল পথে এগোচ্ছি বলছে সৌদি আরব সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফাহাদ বলেন চলমান ইসরায়েলি সহিংসতা শান্তি প্রক্রিয়াকে আরো দীর্ঘ করবে এতদিন যেসব আলোচনা ও কার্যক্রম চলেছে তার সব মুখে থোবড়ে পড়েছে কারণ গাজা সহিংসতায় আমরা ভুল পথে এগোচ্ছি তিনি আরও বলেন গাজায় সহিংসতা আমাদের অন্য অন্যদিকে নিয়ে যাচ্ছে পশ্চিম তীরে গাজার উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর সহিংস হামলার কারণে ভুল পথে ধাবিত হচ্ছি আমরা সেখানে দ্রুত সংঘাত বন্ধ করা প্রয়োজন এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদারিত্বকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলের সামরিক বাহিনীর গোলাবর্ষণে এ পর্যন্ত প্রাণ গেছে দুশত বিশ জন ফিলিস্তিনির যাদের মধ্যে পঁয়ষট্টি জন শিশু রয়েছে আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজার অন্যদিকে ক্ষেপণাস্ত্র অকার্যকর ব্যবস্থা অ্যান্টি মিসাইল সিস্টেম আয়রন ড্রম ব্যবহার করে সোরা রকেটগুলো নব্বই শতাংশই কার্য অকার্যকর করতে সক্ষম হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী কিন্তু আশকেলন বীর সেবা শহর সহ দেশটির উত্তরাংশে কিছু ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে হামাসের রকেটগুলো এই সূত্র প্রকাশ করেছে আল জাজিরা আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য